দুর্যোগ কাটিয়ে স্বাভাবিকের পথে সুন্দরবন, আকাশের মুখ ভার, মনে ভয় নিয়ে শুরু ফেরি চলাচল, স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার চেষ্টায় নদীপাড়ের বাসিন্দারা। দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, স্বাভাবিক হচ্ছে ফেরি চলাচল, স্বাভাবিক ছন্দে ফিরলেও নদীপাড়ের বাসিন্দাদের চোখে মুখে এখনো আতঙ্ক। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পাশে দাঁড়ালো 30 জন পঞ্চায়েত নির্বাচিত সদস্য। 300টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রিপল তুলে দিলেন তারা। রেমাল ঝড়ে উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন ব্লকের সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হারোয়া ব্লক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের জন্য এলাকার ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সেই ভয় কাটিয়ে ধীরে ধীরে সুন্দরবনের ফেরি চলাচল স্বাভাবিক হচ্ছে, কিন্তু এখনও নদীপাড়ের বাসিন্দাদের চোখে মুখে কাজ করছে আতঙ্কের ছাপ। সেই ছবি দেখা গেল সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জ এলাকায়। রিমাল যে ঝড়টা হলো সেই তাণ্ডবে আমরা 11:30, 12:30 অবধি কাজ করেছি মিলিতভাবে সবাই, দলমত নির্বিশেষে বা বিজেপি বা টিএমসি, আমরা সকলে গ্রামবাসী ছিলাম, সবাই মিলিতভাবে এখানে কাজ টাজ করেছি আমরা, যাতে এই ভাঙাটা প্রতিরোধ করে দিয়েছি রাত্রে 11:30, 12:00 অবধি কাজ করি। কে রোদ্র উঠেছে মোটামুটি এক্ষুনি তো এডুকেশন দপ্তরের ওই রাজেশ উনি আসবে বা বস্ত্রস্থা এখানে দেওয়া হবে, কাজ শুরু হবে। এটা লেবুখালি ডুবলে ভান্ডাখালি ফেরি খুব স্বাভাবিক হয়ে গেছে, আরে স্বাভাবিক হয়ে গেছে। দুর্গতদের পাশে দাঁড়াতে স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের 30 জন নির্বাচিত সদস্য নিজেদের অর্থ দিয়ে 300 ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রিপল তুলে দিলেন। ত্রিপল পেয়ে রীতিমতো খুশি সীমান্ত পারের বাসিন্দারা। দুর্যোগ কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছেন তারা। স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন মণ্ডল বলেন, আমরা ঝড়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম, এখনো আমরা আতঙ্কিত, আকাশের মুখ এখনো ভার। নদীর রাস্তা অনেক রাস্তা ভেঙে গেছে, একজন সোজাসাজি করতে যাক, রোদুটি ম্যাকম্যাক করিয়ে দিয়ে কেমন লাগছে? খারাপ লাগতেছে, যে বর্ষা হওয়ার সম্ভাবনা আছে এখনো, ঝড় বর্ষা, হ্যাঁ ভয়তে আছি। পঞ্চায়েতের এক সদস্য বলেন, নির্বাচন বিধি চালু থাকায় সরকারি পরিষেবা পেতে দেরি হবে, তাই আমরা নিজেদের উদ্যোগেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। গতকাল বেলা 11:30 সময় আমাদের ব্লক প্রশাসন থেকে একটা নির্দেশ আসে, আমাদেরকে মাইকিং করতে বলে, রোমেল যে ঘূর্ণিঝড় আসছে সেই উদ্দেশ্যে সাধারণ জনগণকে সতর্ক করার জন্য। আমরা গতকাল থেকে সারা রাত জেগে কন্ট্রোল রুমে বসে থেকে আজ সকালে আমরা বিডিওর কাছে শরণাপন্ন হই, এলাকায় যে সমস্ত সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটু মাথা গোঁজার জায়গার জন্য আমরা বিডিও সাহেবের কাছে দরবার করি। বিডিও সাহেব বলে যে যেহেতু নির্বাচনী বিধি চালু, অতএব আমাদের ত্রাণটা পেতে একটু দেরি হবে। আমরা তৎক্ষণাৎ পঞ্চায়েতে ফিরে আসি, পঞ্চায়েতে ফিরে এসে মেম্বার সমস্ত মেম্বারদের একত্রিত করে আমরা সিদ্ধান্ত নিই। মেম্বাররা তাদের নিজেদের টাকায় গোবিন্দপুর পঞ্চায়েতের উদ্যোগে 300 পিস ত্রিপল আজ এই সন্ধ্যাবেলা আমরা গোবিন্দপুরী পঞ্চায়েত তরফ থেকে জনসাধারণের হাতে তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।